গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার একটি বসতঘর থেকে 8 মাস বয়সী শিশু চুরি হওয়ার 3 দিন হলেও তার কোনো হদিস মেলেনি। এই ঘটনায় প্রতিবেশী বারাটিয়া মোসাম্মদ আইরিনকে আসামি করে থানায় মামলা করেছেন শিশুটির বাবা মুক্তার হোসেন। গত বুধবার 3 এপ্রিল দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানা নাওজৌর এলাকায় ফরিদ মিয়ার বারাবাসা থেকে শিশুটি চুরি হয়ে যায়। চুরি যাওয়া শিশু আবদুল্লাহ নোমান চাঁদপুর জেলার হাইমসুর থানার কমলাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি 6 বছর ধরে পরিবার নিয়ে বারাবাসায় থেকে স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। মামলা সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন নাওজোর এলাকার বারাবাসা নিয়ে 6 বছর ধরে আছেন। গত 6 মাস আগে তাদের বাসার পাশের একটি কক্ষ বাড়ালেন আইরিন ও তার স্বামী। বুধবার 3 এপ্রিল তার স্ত্রী ও 8 মাস বয়সী আবদুল্লাহ নোমানকে বাড়া বাড়িতে রেখে মুক্তার হোসেন কাজে চলে যান। ওই দিন দুপুর 12:30টার দিকে শিশু আবদুল্লাহ নোমানকে গোসল করান। গোসল শেষে কক্ষের খাটের উপর ছেলেকে শুইয়ে রেখে মা মনির আক্তার রুমা কাপড় ধোয়ার জন্য যান। কিছু সময় পর ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন প্রতিবেশী আইরিন আবদুল্লাহ নোমানকে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। এই বিষয়ে শিশুর বাবা মুক্তার হোসেন কান্নারত অবস্থায় বলেন, আমাদের কলিজার দন চুরি হয়ে গেছে, ওকে না পেয়ে ওর মা পাগল হয়ে বিলাপ করে কাঁদছে। মামলা করলেও পুলিশ এখনো ছেলের সন্ধান দিতে পারেনি। এদিকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু সিদ্দিক বলেন, ঘটনার পরপরই বাসন থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে কাজ করছে, এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে সুস্থভাবে মায়ের কোলে ফিরিয়ে দিতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।